যেদিন মুন্সিগঞ্জ শহর আমার নির্বাচন এলাকায় আসি, বিভিন্ন স্থানে সাধারণ জনগণ আবেগে উদ্বেলিত হয়ে আমাকে স্বাগত জানাতে চায়। আমি বরাবরই নির্বাচন কমিশনের বিধি আইন কানুন বা আচরণ বিধি সম্পর্কে সচেতন ছিলাম। আমি ভিড় ঠেলে আসতে চেষ্টা করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এটা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন, এটা এখনই করার উপযুক্ত সময় নয়, যখন এগুলো উচ্ছ্বাস প্রকাশের সুযোগ আসবে তখন আপনারা করবেন। আমি তাদেরকে অনেক ক্ষেত্রে করজোড়ে বিদায় নিয়ে এসেছি, কিন্তু মুন্সিগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে বেশি মানুষের জমায়েত ছিল, এখানেও তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। গাড়ি থেকে প্রথম নামতে চাইনি, তো যানজট হয়ে যাচ্ছে শহরের একটা চৌরাস্তার মোড়, পরে নেমে আমি তাদের উদ্দেশ্যে 2 থেকে 2.5 মিনিটের কথা যেটা বলেছি, সকলকে নির্বাচনের আচরণবিধি চলার পরামর্শ দিয়েছি। স্লোগান বা কোনো ব্যক্তি বা কোনো মার্কার পক্ষে কথা বলার উপযুক্ত সময় এটা নয়, এটা বলে আমি সেখান থেকে চলে এসেছি। তবে হ্যাঁ, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, তাকে 300 আসনে মনোনয়ন দিতে হবে, কাজটা অনেক জটিল। একটি আসনে এক বা একাধিক প্রার্থী মনোনয়ন চাইতেই পারে, আমরা মনে করি এটা গণতান্ত্রিক রীতিনীতি বা সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে। তো একজন প্রার্থীর পক্ষে একজন আমাদের একটি সহযোগী সংগঠনের নেতাও বটে, তিনি অভিযোগ করেছেন, ভালো অভিযোগের লিখিত ব্যাখ্যা জমা দিয়ে গেলাম, তাতে আমি উল্লেখ করেছি এটা অনভিপ্রেত, আমার সংশ্লিষ্টতা ছিল না, আমি নির্বাচনের আচরণবিধি শতভাগ মেনে চলব, নির্বাচন কমিশন তার যে আইন করেছে তাকে কোনো ক্রমেই গণতন্ত্রপ্রিয় মানুষরা কষ্টবিদ্ধ বা বিতর্কিত করতে চাইবে না। সেই দলের মানুষও আমি, নির্বাচন কমিশনে সকল আইনকানুন শতভাগ মেনে চলতে সচেষ্ট থাকব। জরিমানা